Assalamu alaikum, this is Farhan Jubair and welcome to Dream Cycle Store official YouTube channel. Aajker video te amra Hero company Tesla model er je cycle ta ache mane Hero Tesla 1 oi cycle ta review korbo. Basically ki hoyeche je kalke amader kache ekjon customer bhai phone dicilo to she phone diya bolteche je bhai ami Hero Tesla cycle ta nite chai but apnader channel e to ei cycle er kono review dekhlam na ami bollam আমি ফারস্টে ভাবলাম যে টেসলার তো রিভিউ দেওয়া আছে পরে আমি নিজে চেক করে দেখি না আসলে দেওয়া নাই ওনার কথাটা রাখার জন্য আমরা আজকে হিরো টেসলা 1 এর রিভিউ করব ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দেওয়ার আগে সেটা হচ্ছে আমার পিছনে কিন্তু দুইটা সাইকেল দেখতে পাচ্ছেন এই দুইটা সাইকেলে কিন্তু গিভওয়ে করা হচ্ছে আপনারা কিভাবে গিভওয়েতে পার্টিসিপেট করবেন সেটা সম্পূর্ণ ডিটেইলসে কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে ওখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে সোজা ভিডিওতে যাই আজকে আমি যে সাইকেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিরো টেসলা 1 মানে নামটা শুনে বুঝতে পারতেছেন যে সাইকেলটা একটু অ্যাগ্রেসিভ টাইপ এই আমার পিছনে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই হিরো টেসলা 1 আর এই সাইকেলের আমি বল ফারস্টে আসি কালার কম্বিনেশনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে কারণ পিঙ্ক আর হচ্ছে এটা কি সিলভার কালার দুইটা কালারে কিন্তু অনেক একসাথে অনেক ভালো ম্যাচ করছে আর যে স্টিকারগুলো লাগানো আছে স্টিকারগুলো কিন্তু একদম গ্লসি টাইপ সো দূর থেকে দেখলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে এই সাইকেলে যে ফ্রেমটা ইউজ করা হয়েছে সেই ফ্রেমটার সাইজ হচ্ছে 17 মানে 17 সাইজের একটা ফ্রেম ইউজ করা হয়েছে আর হুইল সাইজ যেটা আছে মানে কত সাইজের হুইল ইউজ করা হয়েছে সেই সাইজটা হচ্ছে 7.5 তারপরে যদি আমি আসি সাইকেলের ক্র্যাঙ্ক সেটে এই সাইকেলে কিন্তু সামনে 1 স্পিডের একটা ক্র্যাঙ্ক ইউজ করা হয়েছে আর ক্র্যাঙ্কটা কিন্তু হিরো কোম্পানির মানে এখানে যে হিরো ব্র্যান্ডিং করা আছে আর ক্র্যাঙ্কটা কিন্তু দূর থেকে দেখতে অনেক ভালো লাগে আমার কাছে মানে পার্সোনাল চয়েসে কিন্তু ক্র্যাঙ্কটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমরা যারা স্টান করি স্টান রাইডার যারা আছে তারা কিন্তু বেশিরভাগই সামনে 1 কাটার ক্র্যাঙ্ক ইউজ করে মানে 1 স্পিডের ক্র্যাঙ্ক ইউজ করে আর ক্র্যাঙ্কটা কিন্তু ফুললি অ্যালুমিনিয়াম এবং ক্র্যাঙ্কের কোয়ালিটিতে যদি আমি আসি তাহলে আমার কাছে মনে হয়েছে ক্র্যাঙ্কের কোয়ালিটিটা অনেক ভালো এই সাইকেলে কিন্তু ফুললি অ্যালুমিনিয়ামের একটা প্যাডেল ইউজ করা হয়েছে আর প্যাডেলের কোয়ালিটিটাও কিন্তু আমার কাছে অনেক ভালো মনে হয়েছে কারণ অনেক সাইকেলে কিন্তু প্লাস্টিকের প্যাডেল ইউজ করা থাকে আর প্লাস্টিকের প্যাডেল ইউজ করলে আপনি যদি বেশি রাফভাবে ইউজ করেন বা সাইকেলটা যদি ক্র্যাশ করে তাহলে কিন্তু আপনার প্যাডেলটা ভেঙে যেতে পারে বাট এটাতে যেহেতু অ্যালুমিনিয়ামের প্যাডেল ইউজ করা হয়েছে সো সেই হিসাবে ভাঙার তো কোনো চান্স নাই আর যে গ্রিপটা দেওয়া হয়েছে গ্রিপটাও কিন্তু অনেক ভালো দেবে মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি এই সাইকেলটা চালান মানে আমি যখন চালায় দেখছি তখন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সাইকেলটাতে অনেক ভালো গ্রিপ দেয় সো আপনারাও চালাইলে এতে অনেক ভালো গ্রিপ পাবেন এরপরে আমরা আসি সাইকেলের পিছনের দিকে মানে পিছনের গিয়ার সেটে এই সাইকেলের পিছনে কিন্তু 9 স্পিডের একটা ক্যাসেট ফ্রি ইউজ করা হয়েছে আর মানে পিছনেই মূলত সাইকেলের গিয়ারটা কারণ পিছনে 9 স্পিডের ক্যাসেট ফ্রি আর সামনে হচ্ছে আপনার এক কাটার ক্র্যাঙ্ক সো সেই হিসাবে সামনে কিন্তু কোনো গিয়ার নাই গিয়ারটা পুরোটা মানে গিয়ার পুরাটা পিছনে আর পিছনে যেটা বললাম যে 9 স্পিডের একটা ক্যাসেট ফ্রি ইউজ করা হয়েছে আর ফ্রির কোয়ালিটিটা যদি আমি বলি তাহলে আমার কাছে কোয়ালিটিটা ভালোই মনে হয়েছে আর যে ডেরাটা ইউজ করা হয়েছে মানে যেটা সাহায্যে আপনার গিয়ার উঠানামা করে ওইটাকে ডেরা বলে বা ডেরা চেঞ্জার ডিউরেলার যেটা আপনি বলেন সো এটার কোয়ালিটিও কিন্তু আমার কাছে মনে হয়েছে এটার ব্র্যান্ড হচ্ছে L200 মানে এখানে লেখা আছে L200 এটা কিন্তু শিমানুর না এটা অন্য একটা ব্র্যান্ডের ডেরা আর ডেরাটা কিন্তু একদম খারাপ না অনেক ভালো মানেরও একটা ডেরা ইউজ করা হয়েছে তারপরে যদি আমি সাইকেলের ডিস্কে আসি এই সাইকেলে একটা 160 mm ডিস্ক ইউজ করা হয়েছে বাট ডিস্কের কোয়ালিটিটা আমার কাছে মানে আমার মন মতো হয় না তার কারণ কি এই ডিস্কটা কিন্তু মেকানিক্যাল ব্রেকে এই ধরনের ডিস্ক ইউজ করা হয় আর এই সাইকেলে যেহেতু অয়েল ব্রেক ইউজ করা হয়েছে সো অয়েল ব্রেকের ডিস্কটা ইউজ করলে ভালো হতো তার কারণ আপনার মেকানিক্যাল ব্রেকে কিন্তু ডিস্কের উপর প্রেশার একটু কম পড়ে আর অয়েল ব্রেকের ডিস্কের উপর প্রেশার একটু বেশি পড়ে সো যার ফলে অয়েল ব্রেকে কিন্তু একটু মোটা মানে মেকানিক্যাল ব্রেকের ডিস্কের থেকে একটু মোটা ডিস্ক ইউজ করা হয় তার ফলে ডিস্কটা অনেক দিন টেকসই হয় ডিস্কেও কোনো প্রবলেম হবে না বাট এই ডিস্কটা ধরেন যদি অয়েল ব্রেকের ডিস্ক ইউজ করতো তাহলে ব্রেকের পারফরমেন্স আরও ভালো হতো এই সাইকেলের সাথে যে রিমটা ইউজ করা হয়েছে রিমটা কিন্তু 27.5 সাইজের একটা ফুললি অ্যালুমিনিয়াম রিম মানে আমি আপনাদেরকে আগে যেটাই বললাম যে সাইকেলের সাইজ কিন্তু 27.5 মানে আমরা যে ধরনের সাইকেলগুলো বেসিক্যালি ইউজ করি সেগুলো কিন্তু সাধারণত আপনার 26 সাইজের হয় আর এটা কিন্তু 27.5 সাইজ সো 26 সাইজের সাইকেল থেকে আপনার 27.5 সাইজের একটা পার্থক্য হচ্ছে এটাতে রানিং অনেক বেশি উঠে কারণ এটা হুইল সাইজ যেহেতু বড় সেহেতু আপনার চাকাটা বেশি ঘুরবে আর বেশি ঘুরলে আপনার রানিংটাও বেশি পাবেন এই সাইকেলটা মেইনলি আপনার রাইড করার জন্য ইউজ করা হয় এটা দিয়ে কিন্তু মানে হালকা পাতলা স্ট্যান্ড করতে পারবেন তাছাড়া কিন্তু এটাতে তেমন হার্ডলি স্ট্যান্ড করা যাবে না কারণ এটা যেহেতু হুইল সাইজ বড় এটা মেইনলি রাইড করার জন্য যেটা আগে থেকে বললাম
সো সেই হিসাবে তো 27.5 সাইজের চাকা ইউজ করা হয়েছে আর ফুললি অ্যালুমিনিয়াম প্লাস বিয়ারিং হাবস ইউজ করা হয়েছে সো অ্যালুমিনিয়াম প্লাস বিয়ারিং হাবসে কিন্তু রানিংটা আরো ভালো হয় এই সাইকেলের আরেকটা যে জিনিস আমার কাছে ভালো লাগে নাই সেটা হচ্ছে এই সাইকেলে উনি স্টিকার করা মানে এর যে নাম টাম লেখা এই যে হিরো টেসলা 1 লেখা হিরো লেখা এগুলো সব স্টিকার করা এটা যদি স্টিকার না করে ফ্রেমের সাথে একদম প্রিন্ট করে দিত তাহলে আমার মতো ভালো হতো তার কারণে স্টিকারটা ধরেন একটু যদি ঘষা টসা লাগে বা অনেকদিন ধরে যখন সাইকেলটা চালানো হবে তখন কোনো স্টিকারটা উঠে যেতে পারে বা রোদে যদি বেশিক্ষণ রাখা হয় তাহলে কোনো স্টিকারের রংটা জ্বলে যেতে পারে আমরা যদি এই সাইকেলের হ্যান্ডেলে আসি তাহলে আপনারা এই সাইকেলের সাথে একটা 720mm এর হ্যান্ডেল পাচ্ছেন আর হ্যান্ডেলের ডিজাইনটা কিন্তু অনেকটা অন্য সাইকেলের থেকে আলাদা কারণ অন্য সাইকেলে এখান থেকে একটা ঢেউ দেওয়া থাকে বাট এই সাইকেলের হ্যান্ডেলটা কিন্তু পুরাটাই সোজা সো সেই হিসাবে রাইড করার জন্য কিন্তু অনেক ভালো হবে মানে রাইড করার মজা পাবে আর আপনারা যদি চান তাহলে কিন্তু 780mm এর হ্যান্ডেলও কাস্টমাইজ করে লাগাই নিতে পারেন আর হ্যান্ডেল নেওয়া অর্ডার করার জন্য কিন্তু আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজ অর্ডার করতে পারেন আমাদের কাছে কিন্তু হ্যান্ডেল অ্যাভেলেবেল আছে তারপরে যদি আমি সাইকেলে ব্রেকে আসি এই সাইকেলে কিন্তু সাইন আপ কোম্পানির একটা ব্রেক ইউজ করা হয়েছে আর ব্রেকের কোয়ালিটিটা মোটামুটি ভালো মানে আমি আপনাদেরকে একদম এক্সট্রা অর্ডিনারি কিছু বলবো না আবার একদমই যে নর্মাল সেটাও না আমার কাছে ব্রেকের কোয়ালিটিটা এবং ব্রেকের পারফরমেন্স অনেক ভালো মনে হয়েছে আর ব্রেকটাও কিন্তু অনেক সফট এবং এই সাইকেলের যে শিফটারটা ইউজ করা হয়েছে মানে এই সাইকেলের সামনে তো কোনো গিয়ার নাই তো সেই হিসাবে সামনে কোনো শিফটার নাই পিছনে যে শিফটারটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু L200 কোম্পানির একটা শিফটার ইউজ করা হয়েছে 9 স্পিডের এবং যে গ্রিপটা ইউজ করা হয়েছে গ্রিপের কোয়ালিটি বলেন বা ডিজাইন বলেন যেটাই দুইটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে কারণ গ্রিপটা অনেক সফট সো যারা রাইড করবেন রাইড করার সময় কিন্তু অনেক সময় গ্রিপ এইভাবে হ্যান্ডেলটা ধরে রাখতে হয় তো অনেক সময় কি হয় যে যদি নিম্নমানের গ্রিপ ইউজ করেন তাহলে কিন্তু আপনার হাতের এখানে শক্ত হয়ে যায় বা দাগ হয়ে যাবে বা ব্যথা হয়ে যায় তো এই গ্রিপে কিন্তু আমার মনে হয় ওই ধরনের কোনো প্রবলেম হবে না আর আরেকটা কথা আপনারা যদি গ্রিপ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে জানতে চান মানে কোন গ্রিপটা কোন সাইকেলে ইউজ করা উচিত স্টান করার জন্য কোন ধরনের গ্রিপ ইউজ করা উচিত রাইডিং করার জন্য কোন ধরনের গ্রিপ ইউজ করা উচিত এই ধরনের গ্রিপ সম্পর্কে ফুললি ডিটেলসে কিন্তু আমাদের চ্যানেলে আর একটা ভিডিও আপলোড করা আছে ওইখানে গিয়ে কিন্তু আপনারা দেখে আসতে পারেন এরপরে আমরা আসি সাইকেলের সাসপেনশনে এই সাইকেলে কিন্তু 120mm এর একটা সাসপেনশন ইউজ করা হয়েছে আর সাসপেনশনের কোয়ালিটিটাও মোটামুটি ভালো আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই সাসপেনশনে এখানে কিন্তু একটা রাবার ইউজ করা হয়েছে রাবারটা কেন ইউজ করা হয়েছে আমি আপনাদের দেখাই ধরেন রাবারটা ফার্স্টে কিন্তু এরকম থাকে সো রাবারটার কারণে আপনারা বুঝতে পারবেন যে আপনার সাসপেনশনটা কতটুকু ইউজ করা হলো সো এইটা আমার কাছে অনেক ভালো লাগে মোটামুটি এই ছিল আমাদের হিরো টেসলা 1 সাইকেলটার একটা ছোটখাটো রিভিউ এই সাইকেলটা কিন্তু বেসিক্যালি রাইড করার জন্য আমাদের কাছে যে সাইকেলটা আছে হিরো FS200 ওই সাইকেল এবং এই হিরো টেসলা 1 দুইটাই কিন্তু প্রাইস সেম ওই হালকা পাতলা কিছু পার্টসে চেঞ্জ আছে যার ফলে দুইটার প্রাইসও একটু কম মানে বলতে পারেন যে FS200 হচ্ছে বড় ভাই আর হিরো টেসলা 1 হচ্ছে ছোট ভাই তো যাই হোক এই সাইকেলটা আপনারা বেসিক্যালি রাইড করার জন্য নিতে পারেন এটা কিন্তু স্টান করার জন্য না কারণ এটা যেহেতু একটু সাইজ বড় মানে হুইল সাইজ 27.5 তো সেই হিসাবে কিন্তু এটা বেসিক্যালি রাইড করার জন্য নিতে পারেন আর এটা যদি অর্ডার করতে চান তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে লিংক দেওয়া আছে ওইখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম